মানিকগঞ্জে 10 তলা বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন বছরের শুরুতেই চালু হবে আধুনিক সব সুযোগ সুবিধা সংবলিত এ ভবন। সংশ্লিষ্টরা বলছেন নতুন ভবনে দপ্তরগুলো একসঙ্গে থাকায় ভোগান্তি ছাড়াই সেবা পাবেন জেলার বাসিন্দারা। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্যছবিতে বিস্তারিত সাইয়েদ মাহমুদের রিপোর্টে। মানিকগঞ্জে অধিকাংশ সরকারি দপ্তরই চলছে ভাড়া বাসায়। এতে সেবাদাতা ও গ্রহীতাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দপ্তরগুলোর একটি অপরটির দূরত্বের কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে সাধারণ মানুষের। ভোগান্তি দূর করতে মানিকগঞ্জের বেউথায় 86 কোটি 67 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সমন্বিত সরকারি অফিস ভবন। জেলা পর্যায়ে যারা নিজস্ব ভবন নাই বা নিজস্ব অফিস বিল্ডিং নাই, তাদেরকে একত্রে এনে একটা সুন্দর পরিবেশে, অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশের মধ্যে আমাদেরকে অফিস ব্যবস্থাপনা করার সুযোগ করে দিয়েছে। গণপূর্ত বিভাগ জানিয়েছে 3 বছর কাজ শেষে ভবনটি এখন প্রস্তুত, যেখানে স্থান পাবে সমাজসেবা, ভূমি ও যুব উন্নয়ন সহ বেশিরভাগ দপ্তর। এই ভবনটি একটি অত্যাধুনিক ভবন। এখানে নিচতলাতে আমাদের ব্যাংক ফ্যাসিলিটি রয়েছে, তারপর দ্বিতীয় তলায় রয়েছে এখানে 250 জন ক্যাপাসিটির একটি মাল্টিপারপাস হল, তারপর ডে কেয়ার সেন্টার, লাইব্রেরি, বড় বড় 2টি সেমিনার কক্ষ, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক নামাজের ব্যবস্থা, বড় পরিসরে 2টি ক্যান্টিনের সংস্থান রয়েছে। এছাড়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায় অনেকগুলো অফিসের জন্য স্থান সংকুলন রয়েছে। আর এই ভবনটির একটি বিশেষত্ব হলো যে এই ভবনের 10 তলাতে আমাদের VIPদের জন্য 9টি VIP স্যুটের সংস্থান রাখা হয়েছে। মানিকগঞ্জ জেলায় আগত বহিরাগত যেসব বাইরে থেকে যেসব অতিথিরা আসবেন, তারা এখানে রাত্রিযাপন করতে পারবেন। সেখানে ডাইনিং, কমন রুম সহ অন্যান্য ফ্যাসিলিটি রয়েছে। আর এই দৃষ্টিনন্দন এই ভবনটির চারপাশে আমরা পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছি। এছাড়া বর্তমান সময়ে যে ফায়ার ফাইটিংয়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন জায়গায় ফায়ার আগুনের দুর্ঘটনার কারণে, অগ্নি দুর্ঘটনার কারণে অনেক ধরনের বিপদ হয়। তো আমাদের এই ভবনটি ফায়ার ফাইটিংয়ের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের এখানে যে 50,000 গ্যালন ক্যাপাসিটির একটা ফায়ার রিজার্ভার রাখা হয়েছে, যেটা সার্বক্ষণিক মানে অন অবস্থায় থাকবে। এটি চালু হলে সরকারি কাজে গতি আসবে, অর্থ ও সময় বাঁচবে সাধারণ মানুষের। সেবা গ্রহীতারা একই পয়েন্ট থেকে তাদের সেবাটা নিতে পারবে, এর মাধ্যমে তাদের শ্রম, সময়, আর্থিক সমস্ত লাইনে সাশ্রয় হবে এবং অফিসটাও বেশ প্রাণবন্ত হবে বলে আমি বিশ্বাস করি। নিঃসন্দেহে এটি একটা ভালো উদ্যোগ সরকারের। নতুন ভবনে হয়রানি মুক্ত সেবার প্রত্যাশা মানিকগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষের। সৈয়দ মাহমুদ, আরটিভি।